কত ভাই রে এদিকে ধরে রাখো সুন্দর করে দাও ননদ বাড়ি এসে বিরিয়ানি রান্না করতেছি ঠিক আছে আলুগুলা দিয়ে দেন আলুগুলা ভাজা ইসে সিদ্ধ হয়ে যাবে সিস্টেম সবাই কেমন আছেন অ্যান্ড হচ্ছে কে কোথা থেকে দেখছেন ননদ বাড়ি আসছে চুয়াডাঙ্গাতে কম বেশি সবাই জানেন যে হচ্ছে আমার ননদ নিজের যে ননদ সে বাড়ি হচ্ছে আপনার চুয়াডাঙ্গাতে তার বিয়ে দেওয়া ননদ বাড়ি এসে সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছি তো এর থেকে আনন্দের আর কি আছে না খালাম্মা এখানে সবাই এত ফ্রেন্ডলি আমরা আমার বড় ভাসি রাখছিল কালকে আমাদের সাথে করে এই তেলটা থাকবে হ্যাঁ হ্যাঁ তেলটা দিয়ে দেবে না এখন ঘি দিতে হবে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে দিয়ে এটাকে দমে বসে দিবে পারফেক্টলি সিদ্ধ হয়েছে আর এখানে ওদের গ্যাসের চুলা বাদ দিয়ে আজকে আমরা প্ল্যান করছি মাটির চুলাতে বিরিয়ানিটা রান্না করব তাহলে পারফেক্টলি সিদ্ধ হবে মাটির চুলার মতন শান্তি আর কোনো চুলাতেই নাই এখন আলুটা পারফেক্টলি সিদ্ধ হলেই হলো কার কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন আমি তো জয়েন করছে লাইভে কতজন জয়েন করছে একজন চুয়াডাঙ্গা থেকে কে কে দেখতে পাচ্ছেন একটু কমেন্টে জানাবেন এখন আমার হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা দিলে একদম পারফেক্ট হয়ে যাবে আর একটু ঘি দিব একটু পেঁয়াজ বেরেস্তা রাখবো হচ্ছে গামলাতে যখন পরিবেশন করব তখন দেওয়ার জন্য হাতের সাথে ভালো করে পেঁয়াজ বেরেস্তাটা মিক্স করে আর যারা যারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঘ্রাণ পাচ্ছেন না হ্যাঁ শুধু দেখেই যেতে হবে ঘ্রাণটা আলটিমেটলি আমরাই পাচ্ছি তাই তো লোকনা একটু ঘি লাগবে ঘিটা কই যাচ্ছে এই যে একদম খাঁটি ইন্ডিয়ান ঘি ঘি দিয়ে অলমোস্ট আমরা এই রান্নার মধ্যেও ঘি আগে দিয়ে নিছি এখন জাস্ট নামানোর আগে দমে দেব আর চালটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে অনেক ঘি দিয়েছি একদম পেঁয়াজ ভাজা দিয়ে শুরু করে মুরগির ইয়েটিয়ে যখন আমরা ম্যারিনেশন করে রাখছিলাম তখনও দিছিলাম এখনও দিলাম যাতে বেশি ঘি হলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা হচ্ছে পারফেক্ট ঘি এখন পুরোটা দমে দিয়ে রাখবো ফুপি ঝাড়ু দিচ্ছে দেখা দাও এদিকে চুয়াডাঙ্গা শহরের মধ্যে একদম পৌরসভার মধ্যে ফুপি কি শুধু বাদে আর এই যে আগুনের যে একদম তাপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থালির উপরে আমি একদম আগুনটা উঠাই দিছিলাম ও 100 জন আছে লাইভ চলে গেছেন তখন অনেকটাই খারাপ লাগছে আমি আসার একটু পরে চলে গেলা তখন দুনিয়াটা যেন অন্ধকার হয়ে গেল পেঁয়াজ কম দিয়ে দেন মরিয়াম আপু পেঁয়াজের দাম কত এখন এই জেসমিন আপু কেমন আছেন পেঁয়াজের দাম কত আপু রান্না করেন হ্যাঁ রান্না করতেছি আমার লাগবে পেঁয়াজের এখন কেজি কত চলতেছে আজকেরা পেঁয়াজের কেজি কত বলেন প্রচুর পরিমাণ গরম লাগছে ও আচ্ছা যাই হোক বাচ্চারা কি করতেছে দেখেন আমার ছেলে ফুপি বাড়ি এসে কি করতেছে একটু দেখাই আপনাদেরকে তার ফুপি বাড়ি এসে তারা এই তোমরা কি করো আমরা ক্যারাম খেলছি ইফতেখার এদিকে আসো নামো আয়ুব ভাইয়া ওয়ালাইকুম আসসালাম নামো কেউ খেলেছি আর নামো না কেউ
কি করতেছো? জানো রমেশ না এমন ভালো খেলে আমি একটু পারি না একবার। তা আসো আসো এসে খেলো। কেউ খেলেছি হেরে গেছি। পারবি ওকে? পেঁয়াজ 250 টাকা করে কেজি। ও মাই গড, তাই তো? রমেশকে ওরে শিখায় দিল না। ওখান থেকে নামো। নেমেছি তো এখন। খেলো ছাতিয়া, তুমি কি ফুপি বাড়ি আসছো? ফুপি বাড়ি এসে কি মজা করতেছো? জেসমিন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় বোন তোমার কাছে আসো, শিখার অনেক বাকি আছে। আমি কালকেও রাতে বলছি এখন কিভাবে বিরিয়ানি রান্না করতেছো সেটাও তোমার কাছে শিখা চাই। ওসমান ভাই এই যে আয়ুব ভাইয়া কেমন আছেন? আমি তো ভালো আছি। তোমা কি খেলতেছো? আপনি মনে হয় ভুল লিখছেন। ননদিনী ওইটা না কোনটা? আসো আসো এদিকে আসো, তুমি একটা ক্যারাম বোর্ড খেলো। আমি একটু বসে নি, পুরো আগুন কষেছিলাম। লক্ষ্মী বোন আমার তোমার ওই পবিত্র মুখের আমার নামটি একবার বলো শুনে অনেকটা খুশি হব। আমার নাম শাহাদাত হোসাইন ভাইয়া, ওমান মুরব্বাত শাহাদাত হোসাইন ভাইয়া। ওকে ভাইয়া, যাই হোক আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আপু খাবার কি একাই খাবে? না না, আমার নন্দাই খাবে, বড় ভাসুর খাবে, আমার ননুদের শ্বশুর শাশুড়ি খাবে, তার ছেলে আছে, আমার জাওরের ছেলে আছে, আমার বড় জায়ের ছেলে আছে, আমরা সবাই মানে পুরো ফ্যামিলি। কেমন আছেন আপু? সজীব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আমরা পুরো ফ্যামিলি সবাই খাবো। একটা গেম হয়ে যাবে, দাও ভালো তো তুমি দাও। ওরাও নিয়ে আসছে, এই যে সাদিয়াকেও নিয়ে আসছি, এটা দিনাজপুর থেকে। থ্যাংক ইউ ভাইয়া, এটা হচ্ছে আমার একদম নিজের ননদ বাড়ি, ঠিক আছে, চুয়াডাঙ্গা শহর একদম পৌরসভার মধ্যে। এই যে দেখেন বাচ্চারা বোর্ড খেলতেছে। কোন গুটি যায়নি, ওহো দারুন তো, এটা তো দারুন ছিল। ওরে বাস, ওর হাত দেখা তো সেই খেলো। খালা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আকিদুল ভাইয়া কেমন আছেন? একটা এটা কোন জায়গা? এটা আমার ননদ বাড়ি। আরে বাস না, এ এবার ফাতেমা এই নাড়াচ্ছো কেন? আমাকে নিষেধ করলাম না, ওকে বলছি আমি প্রায় দেখি কিন্তু দুঃখজনক, আমি এখন মালয়েশিয়ায় ক্যামেরার হেয়ারল্যান্ড থেকে আপনার লাইভ দেখছি। চুয়াডাঙ্গা আলমডাঙ্গার আমার বাসা, আমার বাসায় যাওয়ার দাবি জানাচ্ছি। পলাশ এন্টারপ্রাইজ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আরে বাস কি রে, আশিক দি ওইখানে বসতে গেলে পারতেছো না, আশিক নিচে নামা লাগতো। কোথায় এটা? জেরিন তাসনিম মিম আপু, এটা হচ্ছে চুয়াডাঙ্গাতে আপু। আমি চলে আসছি, ওখানে একদিন ছিলাম, ওখান থেকে চলে আসছি। ইদবার সাহা স্টিকার কমেন্ট করা যাবে না। এখন ভাগ্নে ক্যারাম বোর্ড খেলতেছে। কভার পাঠাও, এটা পাঠিয়ে দেবো।
পথে আস্তে করে সাধারণত পাসপোর্ট ছাড়াই ইন্ডিয়া। আমার ননদ থাকে ওখানে, ও তাই নাকি? ভালো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। কামাল হোসেন ভাইয়া, আপনার কি ম্যাডাম আপনার সাথে সরাসরি কথা বলার এমন কোন মাধ্যম আছে প্লিজ জানাবেন? মালয়েশিয়া থেকে, কামরুল হাইল্যান্ড থেকে। থ্যাংক ইউ ভাইয়া। যে বাচ্চারা খেলতেছে ইফতেখার তো ভালোই খেলে, বাচ্চাদের মজাটাই আনন্দ, তাই না? হাই আতির ভাইয়া, ফাতেমা খাতুন আপু, হাই আপু কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপু আপনি কেমন আছেন? চল্লিশ পঞ্চাশ এই কাঠের চুলাটা এত সুন্দর জাল জ্বলে, আমার কাছে ভীষণ ভালো লাগছে কাঠের চুলাটা। এই কাঠের চুলাটা আমার ভীষণ ভালো লাগছে। রূপা, তোমার নাম্বারটা দাও ম্যাডাম। থ্যাংক ইউ, ইউ দিয়ে চলে গেলেন কথা বলার মাধ্যমটা। ভাই আমাকে একটু ইনবক্স করেন, অসুবিধা নাই, আমাকে একটু ইনবক্স করেন ভাইয়া, কথা বলে নিব, অসুবিধা নাই। রূপা খুনতে কি করছো? এই রূপা খুনতে কি করছো? ওইটা হবে না, ওইটা লাগবে। লগনটা ঠিক মতো হয়েছে, এই দমে থেকে চালটা ঠিক মতন হলেই হচ্ছে। না এই চুলার উপরে রেখে দিতে হবে, না না উঠবে না, চুলার উপরে রেখে দিতে হবে। আগুনটা ফেলে দেবো, এটা ফেলে দিয়ে আবার নতুন করে আগুন দিতে হবে। এটা দিয়ে ধরেন, আচ্ছা রান্না নেন, ভয় লাগে ফেলে দিয়ে। কেমন আছেন রশিদ ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন?
I'm going to go to the hospital.